ধন্নি মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমাদের সাথে এখন শেয়ার করব বার্থডের বাকি ব্লগটা, যেটা আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, চলো এখন পুরো বার্থডের সন্ধ্যাটা কিভাবে আমরা এনজয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ঝটপট চলো বার্থডের ইভিনিংটা কেমন হয়েছে সেটা আগে দেখে। দেখো, কেক নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম একটা মেয়েমো, একটা গন্দিনিস, মানে একটা দিদি ভাই আর একটা টিচু। চলো একটু ডেকোরেট করে নিয়ে আসো। এটা দিদি ভাই আর সজলদার অ্যানিভার্সারি কেক। এটা হচ্ছে অরিজিতের, দেখো ম্যাঙ্গো নামটাও লেখা আছে। হ্যাঁ, এটা সুন্দর জন্য স্পেশালি ম্যাঙ্গো কেক। সুন্দর তো ম্যাঙ্গো খেতে ভালোবাসে, তাই না মা? আর আমি সব দুটা খুলতা খাবো। আচ্ছা, তুমি সব খাবে। আমার বাবু ম্যাঙ্গো ফল আরে ভালো। একটু হাই করে দাও, একটু হাই বলো, আগে হাই বলো। আমার জন্য এই কেক খাবে অবশ্যই। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তোমাদের সাথে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন সন্ধেবেলা, তোমার এখন সন্ধেবেলা বলা ভুল, প্রায় 7:30 মতো বাজছে, এখন 7:30-8 মতো বাজছে। আমরা জাস্ট কেক দুটো অ্যারেঞ্জ করে নিয়েছি, বাড়িতে সবাই চলে এসছে, শুধু ভাই আর সৌরভ আসা বাকি। ওরা দুজনা আসলেই কেক কাটাটা কমপ্লিট করে নেব, আর নিচে রান্নাবান্না চলছে। তাহলে চলো নিচে কী কী রান্নাবান্না হচ্ছে একটু দেখে আসি। চলো, এখানে লেচি হয়ে গেছে, এখানে কড়াইশুঁটির কচুরি হবে, এই জন্য পুর রেডি হয়ে গেছে, সেটা বাপিই করেছে। আর এখানে তোমার ময়দা মাখা হচ্ছে, ওইখানে যাও। চলো, আলুরদম রেডি, আলুরদম রেডি হয়ে গেছে, একদম সব রান্নাবান্নায় নিরামিষ হচ্ছে, তাই আলুরদমও হয়েছে একদম নিরামিষ, আর কচুরি তো নিরামিষ হয়ই। যাই হোক, এবার কিছুক্ষণ পরে কেক কাটা হবে, বোন আর সৌরভ চলে আসলে, তারপর কিছুটাও নিরামিষ। হ্যাঁ, কেকটাও নিরামিষ, কেকটাও নিয়ে এসেছি মিয়মোর আর মন্দিনিস থেকে, একলেস একলেস কেক দুটোই নিয়ে এসেছি। যেহেতু নিরামিষ সেহেতু সব কিছুই নিরামিষ। যাই হোক, বোন আর সৌরভ আসো, তারপরে আমিও তোমাদের সঙ্গে ভিডিওটা কাটিয়ে নিচ্ছি। গাইস, আমি জামা কাপড় দেওয়া হচ্ছে না তো গরমে, ঠান্ডাটা বাইরে একটুও নেই। এই যে বড় বড় হালুই কর, ঘামছি। এতে কি আছে বলো? বলো অভি, বলো কি আছে বলো? আমার বাবুর জন্মদিন। তুই বলো কেন? তুমি বলো, বলে দিয়েছে। তুমি বলো। হ্যাঁ, বাবুর জন্মদিন। আচ্ছা, পড়া হয়নি তাহলে দেখি গরম করতে চাটা খান। বললাম আর আবার গরম। এখানে লেখি যে পুর ভরা হচ্ছে, এই পুরটা বাপি বানিয়েছে, আমরা তখন ছিলাম না বলে। দিদি ভাই, চা বাবু সব মুড়ি খেতে দিদি ভাইকে তো দেখাও। দিদি ভাই কি করছে? রিলস দেখছিস? গিফট পছন্দ দিদি ভাই? ফ্ল্যাশ অন করলে কিছু এফেক্ট পড়বে না। দিদি ভাই কাকে দাও, নাও দেখো খুলে কি আছে, দেখো ওটা কি আছে, দেখো দেখি পছন্দ। এবার ওটা তুমি খুলে পড়িয়ে দাও, দেখি
দেখো এই তো বাপ তেলে ওর মেরেছি। হ্যাঁ তুই ওইটাই কর। হ্যাঁ হ্যাঁ ওটাই তো ভালো মানাচ্ছে তোকে। মানে কি হচ্ছে বাবা? নতুন কুইজ দাও দাদা, হাতটা দিয়ে দাও। দাদা হাতটা দিয়ে দাও। দেখো ছোট হয় না বড় হয়, ঠিকই আছে। হবে হবে আমি দেখবো, ঠিক আছে পরে মনে নিয়ে যাবে। একটু বড়ই আছে, ছোট হয়নি, তাই না বোন? শুভ বিবাহ বার্ষিক। এক্সপোজার ডান, কন্ট্রাস্ট ডান, লাইট লাইট ঠান্ডা ডান, চেক চেক চেক, সাউন্ড চেক চেক, এন্ড অ্যাকশন। এই রে টাইম টাইমের আগেই হয়ে গেছে, সরি। দিদি একটু সরো, দিদি একটু সরো, তুই লেস গুলো যেন রাখিস না বাবা। ভয় সবার হয়ে যাবে এগুলো, ভয় সবার এটা কেটেই যাবে। দিদি তো বাদ দিয়ে আমি আমার চাকরি হারাতে চাই। ও দিদি ক্যান্ডিড 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 দিদি দিদি সব কিন্তু ক্যান্ডিড আছে। খাবি দেওয়া হবে, চিন্তা করো রুকনা নেই, চলতে যাও। বউকে বলিস না, তাই পরপর পা গুলো আছে তো বলা যায় না, করতে 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 এদিকে হয়ে গেল। সবাই এসো বলো 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 মরেছে। জোরে জোরে কথা বলো, জোরে জোরে কথা বলো, আরেকবার বলো। আমারটা ডিউ রইলো,
আমি রেডি ছিলাম না, রেডি হতে চলে এসেছি। ওকে ওকে, এই গিফটের দরকার নেই, এসে তো এটাই অনেক একদম। আরে কি আনি বলে বুলাবে তো? হ্যাঁ এসে তো, এসে তো এটাই অনেক, আমরা খুব খুশি। বিতাবে নাও যাবি প্রজা, এই এটা কি আছে? দাদা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। টাকা ধুতি রাখো নাকি ধুতি নাই মশাই একদম এই তো একটা ধুতি এবার খাওয়া দাওয়া হবে তাহলে একদম টাকা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমটা বেলা হচ্ছে মামনি বেলছে দিদিভাই ভাগছে তরকারিটা বাটিতে দিয়ে দিয়েছি মিষ্টিটা দিচ্ছি চারটে করে হোক তারপর দেখো আমার মুখের দিকে তাকো, যদি কেউ বানাতে চাও আমার চ্যানেলে চলে যাবে, এলি পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখেছি ফোনে কথা বললো তো কার সাথে, ধোয়ানো হয়ে গেছে, একটু খুলে দাও না, কিভাবে কার ইয়ে করতে হবে, কি হয়েছে ভাঙলে হবে না, বাটি ওখানে সরালে হবে তো, মানে না আমি বানাইনি, বাড়ির লোক বানিয়েছে, তুই কি সম্পর্কে শুভারম্ভ যাওয়া আসা লেগে থাকবে।
যখন ভাই টেস্ট করতে গিয়েছিল তোমার ব্যাগ আছে মামনি, তোমার নাতনি কিন্তু দেবে, শুনটু দুয়ে যাবি তো চলে যা চলে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, ওই তো আরেক সাইড উপরে রেস্ট সাইড উপরে, ও বাবা মিচি মিচি মাস্ক পরেছো কেন? চলো চলো চলো, আমি বাইক এনে দিই, আমার বাইক রেস্ট সাইড উপরে পড়ে যেত, চল চল মানে চল 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 আমাদের দুজনকার কেন বাড়ির সবাইকারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেকটা রাতও এখন হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে? 12টা বাজে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, গোছানো গোছানো কমপ্লিট, অনুষ্ঠানও সব কিছু কমপ্লিট, তাহলে এবার রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে, বার্থডে বয়ের আজকের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, আমরাও খুব ভালো এনজয় করেছি আজকের এই প্রোগ্রাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট অ্যান্ড বাই বাই।